হ্যালো ফ্রেন্ডস স্কুল খোলার রোড ম্যাপ তৈরি শুরু শিক্ষা দপ্তরের অভিভাবকদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত মূলত রাজ্যে কিভাবে স্কুল চালু করা হবে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পড়ুয়াদের কীভাবে এবং কতজন পড়ুয়া নিয়ে ক্লাস নেওয়া হবে নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য ক্লাস নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা না যাবতীয় বিষয় নিয়ে রোডম্যাপ প্রস্তুতির কাজ চলছে শিক্ষা দপ্তরে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নেওয়া যাক লকডাউন পরবর্তী পর্যায়ে কিভাবে রাজ্যে চালু হবে স্কুল তা নিয়ে এবার রোডম্যাপ তৈরির কাজ শুরু করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর গত সপ্তাহ থেকেই কয়েকজন প্রধান শিক্ষকের সাহায্য নিচ্ছেন রাজ্য দপ্তরের আধিকারিকরা মূলত কীভাবে স্কুল চালু করা হবে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পড়ুয়াদের কীভাবে এবং কতজন পড়ুয়া নিয়ে ক্লাস নেওয়া হবে নবম ও দশম এবং একাদশ দ্বাদশের জন্য ক্লাস নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা না যাবতীয় বিষয় নিয়ে রোডম্যাপ প্রস্তুত করছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা সূত্রের খবর এ নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিব কয়েকটি ভিডিও কনফারেন্সও সেরে ফেলেছেন জানা গিয়েছে স্কুল চালু করার আগে নেওয়া হতে পারে স্কুল ভিত্তিক অভিভাবকদের মতামত তবে তা আপাতত পরিকল্পনা স্তরেই রয়েছে এ বিষয়ে অবশ্য মন্তব্য করতে চাননি স্কুল শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক বা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ইতিমধ্যেই বৃহস্পতিবার শিক্ষকদের সঙ্গে আলোচনা পর্ব চলাকালীন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী থার্টি পার্সেন্ট পড়ুয়া নিয়ে একই সঙ্গে ক্লাস করার কথা বলেছেন যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা ও চর্চা শুরু হয়েছে দেশ জুড়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন লকডাউন পরবর্তী পর্যায়ে কিভাবে স্কুল চালু করা হতে পারে তা নিয়ে এনসিটি এনসিইআরটি গাইডলাইন তৈরি করেছে ইতিমধ্যে সেই গাইডলাইন তৈরি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এন এনসিইআরটি সূত্রে জানা গিয়েছে এক্ষেত্রে লকডাউন পরবর্তী পর্যায়ে স্কুল চালু নিয়ে একাধিক সুপারিশ দেওয়া হতে পারে যার মধ্যে থাকতে পারে কোনো প্রার্থনা সভা করা যাবে না দ্বিতীয়ত আপাতত স্কুলগুলিকে কোনো জমায়েত বা সেমিনার করা যাবে না তৃতীয়ত শিফট ভিত্তিক ক্লাস নেওয়া হতে পারে সেক্ষেত্রে একই দিনে দুটি করে শিফটের মাধ্যমে ক্লাস নেওয়ার কথা এনসিটি এনসিইআরটি সুপারিশে থাকতে পারে বলে জানা গেছে রাজ্যে এখনও পর্যন্ত দশই জুন পর্যন্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা করা আছে আছে আগামী সময় এই বন্ধ করার সময়সীমা বাড়ানো হবে নাকি সেই বিষয়ে অবশ্য শুক্রবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে স্কুল যদি চালু করা হয় সেক্ষেত্রে এ রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি করা হবে তাতে কোনো সন্দেহ নেই অবশ্যই সেক্ষেত্রে গুরুত্ব পাবে সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব প্রসঙ্গ রোড রোডম্যাপ তৈরির প্রসঙ্গ পরিকল্পনা স্তরেও থাকলেও তার শীর্ষ মহলেও আলোচনা শুরু হয়েছে বলে দপ্তর সূত্রে খবর তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি অবশ্য লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ